ভারোত্তোলন খেলোয়াড়দের হাত পা কোমর ও শরীরের বিভিন্ন অংশের শক্তি বৃদ্ধি ও ফিটনেসের জন্য প্রশিক্ষক নানা ধরনের সহযোগী ব্যায়াম করিয়ে থাকেন, যা ভারোত্তোলনের জন্য সর্বোচ্চ সহযোগিতার পাশাপাশি খেলোয়াড়দের সুরক্ষা করবে। ভারোত্তোলন খেলোয়াড়দের যেসব সহযোগী ব্যায়াম করা প্রয়োজন তা হল মেডিসিন বল থ্রো, বক্স হাই জাম্প, শর্ট বডি ল্যান্ডিং পজিশন, শর্ট বডি ওয়েট সহ ল্যান্ডিং পজিশন, হ্যান্ড স্ট্যান্ড পুশ আপ, প্রেস সামনে পেছনে, ব্রেঞ্চ প্রেস, হ্যান্ড প্রেস। এছাড়া শারীরিক শক্তি বৃদ্ধির জন্য খেলোয়াড়রা অন্যান্য ব্যায়ামও করতে পারেন। থিওরিটিক্যাল ক্লাস। ভারোত্তোলন প্রশিক্ষণ এবং সহযোগী ব্যায়ামের পাশাপাশি খেলোয়াড়দের থিওরিটিক্যাল ক্লাসে যেসব বিষয় সম্পর্কে প্রশিক্ষক ধারণা দিয়ে থাকেন, যেমন স্পোর্টস বানানের প্রতিটা অক্ষরের অর্থ খেলোয়াড়দের জানা দরকার এবং তা পালন করা অতি জরুরি। স্পোর্টস, এস মানে স্পিড, পি মানে পাঞ্চুয়ালিটি, ও মানে অরিজিনালিটি, আর মানে রেগুলারিটি, টি টেকনিক, এস স্ট্যামিনা, ডিসিপ্লিন, ফুড হ্যাবিটস, অনেস্টি, ল অফ দ্য গেমস অ্যান্ড বিহেভিয়ার। ভারোত্তোলকের শরীরের উচ্চতা এবং প্রশিক্ষণের ধরন অনুযায়ী পানি, স্যালাইন, ভাত, রুটি, মাছ, মাংস, দুধ, ডিম ও মৌসুমি ফল খাওয়া দরকার। খেলোয়াড়দের সকালের প্রশিক্ষণের পর নাস্তা শেষে বিকেলের প্রশিক্ষণ শিডিউলের পূর্বে সর্বনিম্ন 2 ঘন্টা বেড রেস্ট করতে হবে। বিকেলের প্রশিক্ষণ শেষে খেলোয়াড়দের নাস্তা সরবরাহ করতে হবে। বিকেলের নাস্তা শেষে খেলোয়াড়রা টিভি দেখা, মোটিভেশন মুভি, পেপার পড়া ইত্যাদি কার্যক্রম শেষ করবে। রাতের খাবার যথাসময়ে শেষ করতে হবে। সকালের প্রশিক্ষণের পূর্বে খেলোয়াড়দের অবশ্যই পরিপূর্ণ বিশ্রাম হওয়া দরকার।